কারো নাম এক আছে তার সঙ্গে নাম আরো যুক্ত করে চেঞ্জ করা না, কারো কিছু দরকার হলে যদি বলে। কম্পিউটারে সরকারি নথি নকল করার অভিযোগে গোপীবল্লভপুরের বাকরা গ্রাম থেকে এক ব্যক্তিকে আটক করল গোপীবল্লভপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, আটক ব্যক্তির নাম সূর্যকান্ত মহাপাত্র, পেশায় একজন অনলাইন সেন্টারের মালিক। জানা গিয়েছে সোমবার গোপীবল্লভপুর এক নম্বর ব্লক প্রশাসনের তরফ থেকে ব্লকের বাকরা প্রাইমারি স্কুলে চলছিল দুয়ারে সরকার ক্যাম্প। ওই ক্যাম্পে কাস্ট সার্টিফিকেটের জন্য এক ব্যক্তির আবেদনপত্রের সঙ্গে দেওয়া নথি থেকে কিছু নকল করা হয়েছে বলে সন্দেহ হয় ব্লক প্রশাসনের কর্মীদের। তখন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় তার রেশন কার্ডের নকল করা হয়েছে। সঙ্গে তিনি বাকরা গ্রামের সূর্যকান্ত মহাপাত্রের কম্পিউটার সেন্টারের রেশন কার্ড পরিবর্তন করেছেন বলে জানান। সেই ভিত্তিতে বাকরা প্রাইমারি স্কুলের দুয়ারে সরকার ক্যাম্পের ম্যানেজার সৌভিক খানের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত সূর্যকান্ত মহাপাত্রের কম্পিউটার সেন্টারে অভিযান চালায় পুলিশ এবং ব্লক প্রশাসন। আটক করা হয় অভিযুক্তকে। অভিযুক্ত সেন্টার থেকে কম্পিউটারের সিপিইউও বাজেয়াপ্ত হয়। প্রশাসন সূত্রের খবর, বাজেয়াপ্ত সিপিইউ থেকে অভিযুক্ত আরও কি সরকারি নথি নকল করেছেন তা খতিয়ে দেখা হবে। ঝাড়গ্রাম থেকে দেবেন্দ্রনাথ তিওয়ারির রিপোর্ট, আজ তাক বাংলা।